তিনটা দলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে চ্যাম্পিয়ন সাফে খেলতেছে কে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান আপনার এই এদেরকে নিয়েই তো সাফটা তা এইখানে তো আপনি দেখেন যে চারটা টিম এখানে আছে। চারটা টিমের মধ্যে কে আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে নেপাল আছে ভুটান আছে দ্যাট মিন্স আপনাকে একটা কথা চিত্র বিগত দিন থেকে এই পর্যন্ত যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা কি এখানে আছে কিনা। এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানটা কি। আজকে নেপাল আপনি ভালো টিম দেখে আপনার ইন্ডিয়া ভালো টিম দেখে এর মধ্যে কোনো ভুল নাই ভুটান ডে বাই ডে তারা উন্নতির দিকে যাচ্ছে দ্যাট মিন্স আমি মনে করি বাংলাদেশে যে খেলা হচ্ছে যে বাংলাদেশ সহ যে চারটা টিম এবং এটা লিগ পদ্ধতিতে খেলা হবে প্রত্যেকটা টিম যোগ্যতা রাখে এবং প্রত্যেকটা খেলা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক তিনটা টিমের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল এই তিনটা টিমের মধ্যে কিন্তু একটা টিমই চ্যাম্পিয়ন হবে হয়তোবা ভুটান একটু পরে কিন্তু এই তিন দলের তো বাইরে বেস্ট কোনো টিম নাই আপনি যদি বেস্ট কোনো টিম কাকে আপনি শ্রীলঙ্কাকে আনবেন কিংবা মালদ্বীপকে আনবেন কিংবা পাকিস্তানকে আনবেন যদি তাদেরকে আনেন তারা কি এই বাংলাদেশের চেয়ে কিংবা ইন্ডিয়ার চেয়ে কিংবা নেপালের চেয়ে ভালো টিম অভিয়াসলি না দ্যাট মিনস আমি মনে করি যে এইখানে যে চারটা টিমের খেলা হচ্ছে এদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে চ্যাম্পিয়নটা দেশবাসীর প্রত্যাশা দর্শকদের প্রত্যাশা চ্যাম্পিয়নের বিকল্প কোনো কিছু চিন্তা করে না অতএব আমরা মনে করি আমাদের যে দল আমাদের পাইপলাইনে আমাদের এজ লেভেলে আগে কারা খেলেছে আগে যারা খেলেছে আজকে মারিয়া মান্ডার কথা বলেন আখি খাতুনের কথা বলেন মনিকা চাকমার কথা বলেন রূপনা চাকমার কথা বলেন বিতুপন্না চাকমার কথা বলেন ওরা আজকে এই টিমে নেই ওরাই তো আন্ডার নাইনটিনটা চ্যাম্পিয়ন করে দিয়ে গেছে ইভেন এখন পাইপলাইন থেকে যে প্লেয়াররা আফ্রিদা যে কথা বললো স্বপ্ন যে কথা বললো যারা খেলবে তাদেরও কিন্তু ক্যাপাবিলিটি আছে কোয়ালিটি আছে অ্যাবিলিটি আছে তারা যথেষ্ট পরিশ্রম করছে একটা জিনিস যেটা আমাদের মেয়েদের মধ্যে কোনোটা থেকে কোনোটা কম না আপনি সোমার ডিফেন্সে খেলছে আমি মনে করি আমাদের ওইখানে খেলেছে কে আকি খাতুন এবং মাসুরা মাঝখানে যেটা আর আমাদের এখানে আফ্রিজা এবং সুরমা এরা দুজন প্যারালাল ওদের দুজনের মতোই কিন্তু অলরেডি হয়ে গেছে আজকে আনাই মগিনি এই আন্ডার নাইনটিনে ওই লেফট আউট থেকে বল মেরে গোল করে চ্যাম্পিয়ন করছিল দ্যাট মিন্স এই পজিশনে আমাদের কিন্তু প্লেয়ার এই আন্ডার ও তৈরি হয়ে গিয়েছে অতএব এদের যোগ্যতা আছে অপোনেন্ট দলকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো